लाल कातान नील डकात इट्स अ सो मच ब्यूटीफुल शॉर्ट फिल्म डायरेक्टेड बाय विकी जायेद। हेलो मूवी लवर्स कैमन आछेन सबाई, आशा करी सबाई भालो आछेन। सबाई के स्वागतम फिल्मी स्टॉक्स यूट्यूब चैनले। व्यूअर्स राइट नाउ आमादेर बांग्लादेशे चलछे चोरकीर चरक, जे चरके रयेछे ऊनलौकिक, मरीचिका, लाल कातान, नील डकातेर मतन वेब सीरीज एबं वेब फिल्म। तो ये चोरकी चरके जखन घुरते ढुकलाम तखन भावलाम आसले कोनटा देखब, मरीचिका ऊनलौकिक नाकि लाल कातान नील डकात। तो देखलाम मरीचिका वेब सीरीज अनेक बड़ो, तो भावलाम एत बड़ो एकटा वेब सीरीज एखन थेके शेष करा सम्भव ना, ताई एकटा शर्ट फिल्म देखे नि। ताई आमि देखे निलाम लाल कातान नील डकात। आर देखार पर आई जाच्छे इट्स द मोस्ट ब्यूटिफुल शर्ट फिल्म आई एवर सीन इन रिसेंट टाइम। व्यूअर्स ये शर्ट फिल्मेर गल्प किन्तु आउटस्टैंडिंग नय, बाट एकटा सिम्पल गल्प के कत सुंदरभावे प्रेजेंट करा जाय सेटा एखाने देखिये दियेछेन विकी जायेद। तो व्यूअर्स लाल कातान नील डकात शर्ट फिल्मेर स्टार्टिंगटा होच्छे एमन जेटा आपनार आमार लाइफे प्रतिनियत घटे, अर्थात जार्नी बाय बास। तो बासे किन्तु विभिन्न पेशार मानुष, विभिन्न धरनेर मानुष उठे एबं तादेर आचरणेर मध्ये किन्तु अनेक पार्थक्य थाके, आर ऐ पार्थक्यटाके खूब सुंदरभावे प्रथमे तुले धरा होयेछे ऐ शर्ट फिल्मे। তো ভিউয়ার্স এই শর্ট ফিল্মে যে সকল ক্যারেক্টার রয়েছে তারা মূলত একটা বাসে ওঠে তাদের গন্তব্যে যাওয়ার জন্য, এবং যাত্রাপথে তাদের বাসে আক্রমণ করে নীলাঞ্জন অর্থাৎ নীল ডাকাত। আর এই নীল ডাকাত যখন ডাকাতি করার উদ্দেশ্যে বাসে আক্রমণ করে তখন শুরু হয় আসল গল্প। আর আমি বলে দিচ্ছি এই গল্পটা আপনাকে হাসাবে, আপনাকে এবার ইমোশনও করে দেবে, কিন্তু এই গল্পে আপনি একটা জিনিস পাবেন যেটা আপনি একটা বড় বড় ফিল্মেও পান না, সেটা হচ্ছে টুইস্ট। এবং একের পর এক টুইস্ট পাবেন যেটা আপনাকে মুড সুইং করতে বাধ্য করবে। লাইক আপনি খুব খুব ফানি মুডে আছেন, বাট আপনি এমন একটা জিনিস দেখলেন আপনার রাগ হচ্ছে, আবার আপনার মুড সুইং হয়ে আপনি এই ফিল্মটাকে বা ওই ক্যারেক্টারকে ভালোবাসবেন। তো এমন একটা বিষয় ঘটেছে এইখানে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এইখানে যারা পারফরমেন্স করছে তারা মূলত দুর্দান্ত ছিল। লাইক ফাজলুর রহমান বাবু, তিনি এখানে নীল ডাকাত ক্যারেক্টার রয়েছে ভাই, সিরিয়াসলি বলতেছি শুরুতে তার প্রতি যেমন আপনার রাগ হবে ঠিক তেমনি একদম লাস্টে এসে আপনি তার জন্যই ইমোশনাল হয়ে পড়বেন। এছাড়া নাসিরুদ্দিন খান এবং মনোজ পারমানিকের পারফরমেন্সও দারুণ ছিল, তবে আমি স্পেশালি বলতে চাই মনোজ পারমানিকের ভয়েসের কথা। ভাই পুরো শর্ট ফিল্মটায় মূলত কিছু কিছু জায়গায় যেখানে ভয়েস ওভার দরকার, আমার পার্সোনালি মনে হচ্ছে যে তার ভয়েস ওভারে করা। ভাই সিরিয়াসলি আই জাস্ট লাভ হিজ ভয়েস, ভাই দুর্দান্ত তার ভয়েস, এবং পোয়েট্রি টাইপের যে ধরনের লাইন তিনি বলেছেন খুবই দুর্দান্ত ভাই। আমি পার্সোনালি তার ওই পোয়েট্রি লাইনগুলোর পরে ফিদা হয়ে গেছি। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, আমি আপনাদের হাইলি রিকমেন্ড করতেছি এই শর্ট ফিল্মটা দেখার জন্য। মাত্র 22 মিনিটের এই শর্ট ফিল্ম এইটুকুই গ্যারান্টি দিয়ে আমি আপনাদের বলতে পারি আপনাদের এতটাই স্যাটিসফাই করবে যেটা কিনা একটা 2-2.5 ঘন্টার মুভিও করতে পারে না। সো হোপ আপনারা শর্ট ফিল্মটা দেখবেন, আর যদি আপনারা অলরেডি দেখে থাকেন তাহলে আপনার কি অনুভূতি এই শর্ট ফিল্মটা নিয়ে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার রিভিউ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে আমার পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।